এক্সিম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের গ্রাহকবৃন্দের সাথে সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চট্টগ্রাম হোটেল রেডিসনে ১৬ মার্চ দু এক গেট টুগেদার অব বিজনেস পার্টনার্স আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান এমপি এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড মোহাম্মদ হায়দার আলী মিয়া গেট টুগেদারে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মেজর অবসরপ্রাপ্ত খন্দকার নুরুল আফসার অধ্যাপক মোহাম্মদ মোহাম্মদ আলী এক্সিম ব্যাংকের ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেড এর স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মোহাম্মদ মনসুর উদ্দিন আহমেদ চট্টগ্রাম চার আসনের সংসদ সদস্য দিদারুল আলম চট্টগ্রাম অঞ্চলের সম্মানিত গ্রাহকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান এমপি বলেন বাংলাদেশকে আর্থিকভাবে সমৃদ্ধশালী ও বিশ্ব বাণিজ্যে শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার অন্যতম লক্ষ্যকে সামনে রেখেই এক্সিম ব্যাংক কাজ করে যাচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনের জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানান এছাড়া তিনি মেধাবী শিক্ষিত তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন এ বিষয়ে ব্যাংকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন তিনি সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন এক্সিম ব্যাংকের একশো তেইশটি শাখা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকল শাখায় আমাদের বত্রিশশো জনশক্তি গ্রাহকদের সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে এক্সিম ব্যাংক মার্কেটে ডিপোজিটেন্ট প্রোডাক্ট রয়েছে পঁচাত্তরটি এবং ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ছয়চল্লিশটি আমরা তিরিশ হাজার কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে এসএমই বিনিয়োগ এবং বৃহৎ বিনিয়োগ কৃষি বিনিয়োগ সহ সকল প্রকার ব্যাংকিং ব্যবস্থাপনা এক্সিম ব্যাংক এই বাংলাদেশের সতেরো কোটি মানুষের সেবায় নিয়োজিত রয়েছে আমন্ত্রিত সুধীবৃন্দ ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ব্যাংকের উন্নয়নের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন একই সাথে তারা ব্যাংকের সার্বিক সেবায় সন্তোষ প্রকাশ করেন